হঠাৎ লাল শাড়ি সিনেমা শুটিং চলাকালীন সময়ে বুবলির কথা নকল করলেন অপু বিশ্বাস। বুবলির ঘটে যাওয়া কিছুদিন আগে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেই সময় মুখ খোলেন বুবলি। সাকিব খানের সাথে বিয়ের গুঞ্জনে এমনটি আলোচনা করলে সেই সময় বলেন, আমার সবকিছু মেনেই বিয়ে হয়েছে। তবে সব থেকে মজার জিনিস হলো, অপু বিশ্বাসের সাথেও চিত্রনায়ক সাইমন ছিলেন এবং বুবলির সাথেও তখনকার সময়ে চিত্রনায়ক সাইমন উপস্থিত ছিলেন। লাল শাড়ির সিনেমা শুটিং চলাকালীন সময়ে এমনই মজা হাসি আড্ডায় মেতে ওঠেন নায়ক সাইমন সাদিক। হয়তো অপু বিশ্বাস মজার ছলেই কথাটি বলে ফেলেন।